শরতের মেঘলা বিকেলে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে একঝাঁক প্রতিশ্রুতিশীল ফুটবলার, সবার চোখে মুখে শেখার অদম্য আগ্রহ। বসুন্ধরা কিংস ফুটবলারদের ছুটি ও আবাহনীর এএফসি কাপের মিশনের কারণেই মাত্র ১২ ফুটবলার নিয়ে চলছে ক্যাব্রেরার অনুশীলন সেশন। সিনিয়র ফুটবলারদের বেশিরভাগই অনুপস্থিত, তরুণদের মাঝে তাই শক্তি খোঁজার চেষ্টা স্প্যানিশ কোচের। অনেকেরই ক্যাব্রেরার সঙ্গে প্রথম অনুশীলন, সিনিয়ররা যোগ দেওয়ার আগেই তাই পরিকল্পনার সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রথম সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করেছেন কোচ। দ্বিতীয় দিনের অনুশীলনে পজিশন অনুযায়ী কার দায়িত্ব কেমন থাকবে তার উপরই জোর দেওয়া হয়েছে ক্যাব্রেরার পাঠশালায়। নতুনদের মাঝে নাকি সম্ভাবনা দেখেছেন কোচ। ক্যাম্পে ভালো করলেই আফগানিস্তান এমনকি মালদ্বীপের বিপক্ষে দলের দরজা খোলার আভাস ছাত্রদের দিয়ে রেখেছেন কোচ। তাই সবার মাঝেই নাকি কাজ করছে ভালো করার তাড়না। এটা একটা ওপেন এবং সবাই চ্যালেঞ্জটা নিচ্ছে যে আমার একটা সুযোগ আসতে পারে। সো আমি ট্রেনিং সেশনে কাউকে দেখছি না যে কাউকে কেউ ছাড় দিচ্ছে। এখানে যদি কেউ ভালো করে তার কিন্তু সুযোগ রয়েছে থাকবে যে আপকামিং যে সিরিজগুলো আছে। প্রতিশ্রুতিশীলদের নিয়ে গড়া অনুশীলন সেশনটা দারুণ উপভোগ করছেন গোলরক্ষক মিতুল মারমা। সাফের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকেই নিজের আদর্শ মানেন তরুণ এই ফুটবলার। নিজের মাঝে জেদ কাজ করে জিকোর মতো হওয়ার, প্রতিনিয়ত জিকোকে ছাড়িয়ে যেতে নিজেকে গড়ে তুলছেন মিতুল। আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ যে ওনার সাথে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতেছি এবং আশা রাখছি যে যদি সুযোগ পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। উনি তো এখন আমাদের সাউথ এশিয়ানের মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্ম করতেছে, তো ওনাকে বিট করার কন্টিনিউ আমরা চেষ্টা করতেছি এবং এটা চালিয়ে যাইতে যাইতে আমি মনে করতেছি আমি নিজেকে আরও অনেক ইম্প্রুভ করতে পারতেছি এবং এটা সুযোগ পাইলে আমি কাজে লাগাইতে চাই। এশিয়ান গেমস এবং আমাদের যে আফগানিস্তানের সাথে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানে যাতে ভালো কিছু এ করতে পারি এবং আমরা হার্ডওয়ার্কও করতেছি। ২৭ আগস্টের আগে পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাবেন না হ্যাভিয়ার কাব্রেরা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।